লাইক কোরআনের বাণীর মতো। আমি কত বছর ধরে কাজ করছি, নিশ্চয়ই আমি একদিনে এত কাজ করছি না বা জনপ্রিয়তা একদিনে আসেনি, কিন্তু হ্যাঁ ব্যাক টু ব্যাক দুটো ভালো কাজ গিয়েছে আমার। অসময় থেকে একটা অন্য লেভেলের রেসপন্স পেয়েছি এবং সেটাও এখনও চলছে। সেটা যেমন একদিকে পুরো একটা আলাদা গল্প ছিল, ফ্যামিলি, একটা মেয়ের জার্নি, এখানে আবার সম্পূর্ণ ভিন্ন একটা প্রেম, সব কিছু মিলে দুটো পুরো বিপরীতমুখী দুটো ক্যারেক্টারে আমাকে অডিয়েন্স দেখতে পেয়েছে এবং দুই জায়গা থেকে অনেক ভালো রেসপন্স এখনও পাচ্ছি। সো ইটস আ ব্লেসিং আমি বলবো 2024-এ এখন পর্যন্ত দুটো ওটিটির কাজ আমার মুক্তি পেয়েছে এবং দুটো কাজই বলবো যে খুব ভালো অডিয়েন্সের কাছ থেকে একটা রেসপন্স পেয়েছি। সো সামনেও তাহলে এটা মাথায় রেখে কাজ করার চেষ্টা। সঙ্গত শুধু মেয়ে বা ছেলে না, আমার মনে হয় অসময় আমার যে ক্যারেক্টারটা ছিল সেই জায়গায় ইজিলি আপনি একটা ছেলেকেও বসিয়ে দিতে পারেন, যে অনেক সময় অনেক ভুলের কারণে আমরা এমন খেসারত দিয়ে ফেলি লাইফে যেটা হয়তো ওই ভুলের জন্য প্রযোজ্য না। সো উর্বির ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে। হ্যাঁ, হয়তো অসুখ সঙ্গে পড়ে একটু বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করতে গিয়ে এমন একটা বিপদে যে পড়ে যাবে সেটা কিন্তু আবার কেউ এক্সপেক্ট করেনি, বা সেখান থেকে যে ওর লাইফটাই চেঞ্জ হয়ে গেল সেটাই বা ওর জন্য কতটুকু ফেয়ার ছিল, এটাও কিন্তু একটা প্রশ্ন সমাজের কাছে যে ওর যে ভুলটা সেটার শাস্তি কি এটা হওয়া উচিত কিনা, সেটাও তো অবশ্যই না। তো সব কিছু মিলে আমার মনে হয় এই কাজটা যারাই দেখেছে তারাই ভেবেছে এবং এই কাজটা মানুষদেরকে ভাবিয়েছে। আমাদের যেটা উদ্দেশ্য ছিল এটাই যে অ্যাটলিস্ট মানুষ কাজটা দেখে যাতে দুটো মিনিট স্তব্ধ হয়ে বসে ভাবে যে আমাদের সমাজে কী হচ্ছে বা আমরা নিজেরা কী করছি, এটাই আসলে আমাদের উদ্দেশ্য। আসলে সেভাবে ভয় বলতে, ভয়ের সংখ্যা তো অন্যরকম, আমার কাছে ভয়ের সংখ্যাটা হচ্ছে রেসপেক্ট। অবশ্যই আমি আমার বাবা মাকে প্রচণ্ড রেসপেক্ট করি এবং তাদের কথা মেনে চলার চেষ্টা করি, এটাই আসলে আমার মনে হয় যে তারা চান এবং এর থেকে বেশি কিছু বাবা মা কখনো সন্তান থেকে চায় না। সন্তান সবসময় সন্তানের ভালোর জন্যই বাবা মা যেটা বলে সেটাই আসলে আমার মনে হয় যে ইটস আ কাইন্ড অফ লাইক কোরআনের বাণীর মতো, তো সেটাই আমি সবসময় মেনে চলি। আমার মনে হয় আমার বাবা মা আমার প্রতি অনেক হ্যাপি। আসলে আমার ক্যারেক্টারটা এত সিরিয়াস ছিল, আমার ক্যারেক্টারে কোনো ফানের জায়গা ছিল না, বাট আমি বলবো যে ফ্যামিলির সাথে ছোটো ছোটো খুনসুটির ব্যাপার ছিল, ফ্রেন্ডের সাথে একটা কেমিস্ট্রি ছিল, এই পার্টগুলো করার সময় আসলে লাইট মুটেছিলাম। বাট ওয়ান্স দ্যাট অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড এরপর থেকে আসলে আমার কোনো মজার সুযোগ ছিল। আমার খুব ভালো লেগেছে একটা জিনিসই যে অমি ভাইয়া এবং তার টিম, তাদের সাথে কাজ করার সবসময় আমাদের, বিকজ এমন কমফর্ট জোনে আমরা সবাই